ওয়েলকাম টু দ্য সুমনা গ্রুপ চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি জানাবো যে সমস্ত ছেলে মেয়েদের কন্যা রাশি তাদের 2018 সাল কেমন যাবে। প্রথমে বলি এই রাশির শুভ সংখ্যা 5, শুভ রং ফিরোজা, চকলেট, সবুজ, শুভ রত্ন পান্না, পিত মুক্তা। মানানসই রাশি বৃশ্চিক, ধনু মীন। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এবছরটি বিশেষ বছর। জীবনে সব কিছু নিখুঁত করতে গিয়ে হাসিখুশি থাকাকে জলাঞ্জলি দেবেন না। যেটা যেভাবে আপনার কাছে আসছে সেটা নিয়ে খুশি থাকুন, কারণ আপনি যতই চেষ্টা করুন না কেন সব কিছুকে 100% নিখুঁত করতে পারবেন না। কন্যা রাশির জাতকরা 2018 সালের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে কেরিয়ারে প্রবল উন্নতি দেখতে পাবেন, তবে অনেক রকমের বাধা আসতে পারে যা মাথা ঠান্ডা করে সামলালে ভালো ফল পাওয়া যাবে। সময় ঘুরে আপনার দিকে আসবেই, আর তার জন্য অপেক্ষা করে ঠিক সময়ে ঠিক কাজটি করতে হবে। এবছরটি কন্যা রাশির জাতকদের পক্ষে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে সম্পর্কে অবনতি কিংবা ছাড়াছাড়িও হতে পারে। জানুয়ারি ফেব্রুয়ারিতে ইগোর সমস্যা দেখা দিতে পারে, তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে তার প্রভাব পড়বে সম্পর্কে। 2 মে থেকে 6 নভেম্বরের মধ্যে কসমসের আশীর্বাদ আপনি পেতে পারেন। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে সম্পর্কে উন্নতি হবে, তবে 11 অক্টোবরের পর বিবাহ কিংবা সম্পর্ক স্থাপনের সম্ভাবনা, যদিও আপনার আর্থিক অবস্থান উন্নতি হয়েছে। তবুও টাকা বেরিয়ে যাওয়ার আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধা সৃষ্টি করবে। সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না। আজ আপনি আপনার ভালোবাসার মানুষটির খুবই অভাব অনুভব করতে পারেন। আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের ধৈর্য পরীক্ষা করবে। জিনিস আপনার নিয়ন্ত্রণধীনে রাখতে শান্ত থাকুন। কন্যা রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকার জন্য বছরের শুরুতে অর্থ যোগান খুব খারাপ যাবে না। নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে। চাকরির দিকে কোনো ভালো সুযোগ, ব্যবসায়ের দিকে মূলধনের খুব ভালো ব্যবস্থা হতে পারে। বেকারদের জন্য কোনো কাজের সুযোগ আসতে পারে। পিতামাতার সঙ্গে কোনো কারণে বিবাদ, রক্তচাপ বাড়তে পারে। এ সময় পুরনো কোনো ক্ষোভ থেকে বিবাদ হতে পারে। শরীরে কোনো রোগ বাড়তে পারে। সামাজিক কোনো কাজের জন্য এ মাসে সম্মান বাড়তে পারে। বিদেশে কোনো বন্ধুর খবর নিয়ে আনন্দ বৃদ্ধি। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি ভাব। সন্তানের কোনো কাজের জন্য হতবুদ্ধি হতে পারেন। কৃষিকার্য সঙ্গে যারা যুক্ত তাদের উন্নতির যোগ। এই সময় একটু খারাপ যাবে। শুরু থেকে একটু অশুভ লক্ষণ দেখতে পাবেন। একটু সম্মান নষ্ট হতে পারে। ব্যবসার দিকে কোনো লাভের খবর আসতে পারে। অপরকে ঘিরে প্রেমে বিবাদ। কোনো প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে হবে। অপরের ধন প্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে কোনো আপোষের কথা হতে পারে। বিবাহের ব্যাপারে আলোচনা। এই সময় কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ। অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে।
চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ বাড়তে পারে। মহৎ ব্যক্তির দ্বারা উন্নতি আসতে পারে। একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে বছরটা। শেষের দিকে দরকারি কাজে না যা ভালো হবে। কোনো কারণে মনে ভয় ভাব আসতে পারে। অর্থের ব্যাপারে কোনো বিবাদ থেকে মুক্তি। এই সময় কোনো ভালো সংবাদ আসতে পারে। ব্যবসার দিকে উন্নতির যোগ। কোনো জিনিস হারিয়ে যেতে পারে। বন্ধু মহলে সুনাম বাড়তে পারে। এই মাসে চিকিৎসার খরচ বাড়তে পারে। এই সময় মনে উদাসীন ভাব আসতে পারে। শরীরে কোনো রোগ বৃদ্ধি পাওয়ার জন্য খরচ। কাজের দিকে সাফল্য আসতে পারে। পড়াশোনার জন্য নতুন কোনো ব্যবস্থা হতে পারে। আত্মীয় নিয়ে কোনো খারাপ খবর আসতে পারে। রাজনীতির লোকেদের সুনাম বাড়তে পারে। এই সময় বাড়ির লোকের সঙ্গে কোনো আলোচনা আপনাকে বাড়তি লাভ দিতে পারে। এই সময় কাজের চাপের জন্য শরীরে কোনো ক্ষতি হতে পারে। বিবাহিত জীবনে সুখের অনুভব। ব্যবসার জন্য ভালো খবর। ভ্রমণ যোগ আসবে শেষের দিকে। অর্থ অর্থ ভাগ্য খুব ভালো হবে এই বছর। ব্যবসার দিকে অর্থ আসতে পারে। পাওনা টাকা আদায়ের ভালো সময়। নতুন কোনো ব্যবসার দিকে এগোতে পারেন। সঞ্চয় খুব ভালো হতে পারে। পরিবার বছরের প্রথম দিকে পরিবারে কোনো ছোট বিবাদ বড় রূপ নিতে পারে। গুরুজনের সাথে আলোচনা করে সব কাজ করুন। ভাই ভাইয়ে কোনো বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। সম্পর্ক পুরনো কোনো সম্পর্কে কোনো প্রকার চিড় ধরতে পারে। প্রেমের দিকে বছরের মধ্যভাগে ভালো সময়। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে চলবে। জীবিকা বছরের প্রথম দিকে জীবিকার জন্য দূরে যেতে হতে পারে। ব্যবসায় ও চাকরির ক্ষেত্র ভালো হবে। বাড়তি কিছু আয় আসতে পারে। জীবিকা ভালো থাকবে এই বছর। তাহলে বন্ধু, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি দেখার পর প্লিজ একটি লাইক আশা করব। কমেন্টে মতামত জানাবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।